নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার আমি শিবম এইম আমার সঙ্গে আছে জয়ন্ত এবং এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মুহূর্তে বসে আছি ফুরফুরাজ শরীফ এবং আমার সঙ্গে যিনি আছেন আপনারা দেখতে পাচ্ছেন সংযুক্ত মোর্চার ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি প্রথমেই ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ আপনি একটা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে চিঠিতে একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন ইস্টবেঙ্গলের প্রসঙ্গ ঠিক বক্তব্যটা কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রীকে অ্যাকচুয়ালি দেখুন আমরা দেখছিলাম ইস্টবেঙ্গলের সমর্থক বা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যারা ইনভেস্টার দেশে একটা সমস্যা চলছিলো সত্যি খুবই মর্মাহত ভেবে অনেকে ভেবেছিলো খেলার জগৎ থেকে এই বছরে হয়তো ইস্টবেঙ্গল আর খেলতে পারবে না সামনে বছরে খেলতে পারবে কি সেটা ইচ্ছি মধ্যে ছিল কিন্তু যারা ক্রীড়া কাছে অত্যন্ত দুঃখজনক কেউ যদি মোহনবাগানের সাপোর্টার হওয়ার পরেও কিন্তু লক্ষ্য করেছি আমরা সোশ্যাল সাইটে তারাও ইস্টবেঙ্গলের এই ব্যাপারটাকে তারা ভালোভাবে নিচ্ছিল না তারা ইস্টবেঙ্গলের সাপোর্টারদের পক্ষে ছিল এক কথায় যারা ক্রিয় তারা এটাকে ভালোভাবে নিচ্ছিল না ঠিক এই সময় দিদিমণি আশ্রয় নেবে এই সমস্যাটার সমাধান করেছে আবার ইস্টবেঙ্গল খেলবে এবং ইতিমতো ভালো ভালো প্লেয়ারকেও সই করিয়েছে বা ভালো খেলা দেখতে পাবো আমরা তো সেই ধরনের মমতা ব্যানার্জির আসরে নাবার যে দ্বন্দ্ব চলছে বা যে সমস্যাটা চলছিলো বেঙ্গল ক্লাব বা কর্তৃপক্ষ যারা আছে তারা সমস্যা কাটিয়ে ফুটবলের ময়দানে নেমেছে সেইটাকে উল্লেখ করে আমি দিদিমণিকে চিঠি করেছি যে বেশ কিছুদিন ধরে শিক্ষা শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থী বা শিক্ষাকর্মী যারা আছে তারা কিন্তু একটা বিষয় নিয়ে ট্রান্সফার বা তাদের সাম্মানিক ভাতা বা ওনারিয়াম নিয়ে যে সমস্যা চলছে বেশ কিছুদিন ধরেই চলছে তারপরে আপনার শিক্ষামন্ত্রীর ব্যাপারটাকে ঠিক মতো হ্যান্ডেল করছেন না বা করতে পারছে না কি বুঝতে পারছি না বা ইচ্ছা কি করছে সেটা তো আমি যাচ্ছি না কিন্তু একটা দুজন শিক্ষামন্ত্রীর সাথে ওদের একটা সমস্যা চলছে যে এতটা সমস্যাটা এতটাই দূরে গড়িয়ে গিয়েছিল যে তারা তারা আশাহত হয়ে লাস্টে সুসাইড অ্যাটেম্প করেছিল ভাগ্য ভালো যে এখন তারা বেঁচে গিয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি এই বিষয়টাকে সামনে রেখে দিদিমণির কাছে আমি চিঠি করেছি রাজ্যে তিনি অভিভাবিকা যে আপনি এই বিষয়টাকে নিজের হাত নিজে হাতে তদারকি করলে আশা করছি এই যে সমস্যাটা হচ্ছে দ্রুত নিরসন হবে কোথাও গিয়ে একটা সৌজন্যের রাজনীতি আপনাকে প্রথমে কমিটিতে রাখা হয়নি তারপরে এই নিয়ে বিস্তর জলগোলা হয়েছিল ওই সময় এবং এটাও তো ঠিক আপনি একটা সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি বিধানসভায় সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে একটা সাপোর্টিভ চিঠি একটা একটা পাশে থাকার একটা বার্তা এই 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 যে সৌজন্যমূলক রাজনীতির ভাবনাটা কোথা থেকে এলো দেখুন আমি যেটা বুঝি রাজনীতি মানে আর বিরোধী মানে এটা নয় যে মুখ্যমন্ত্রী সব কাজে বিরোধিতা করতে হবে আমার মনে হয় বিরোধী দলে আমি যেটা মনে করি সেটা বলছি যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের যে কাজগুলো হচ্ছে ওই কাজের মধ্যে যে ফাঁক ফোঁক রয়ে যাচ্ছে বা যেগুলো হচ্ছে না যেটা করলে জনগণের লাভ হবে সেই জায়গাটা দেখিয়ে দেওয়া হয় মনে করে আমি বিরোধীদের অন্যতম কাজ সেই কাজটা আমি করার চেষ্টা করি সুতরাং যে কাজটা তিনি ভালো করছেন সেটাকে তো ধন্যবাদ অবশ্যই জানাতে হবে আর যেটা ভুল হচ্ছে সেটাকে আমার ধরিয়ে দেবো ভুল হচ্ছে মানে আমি আমি একটু কথা বলি একটু ডেপতে গিয়ে এই বিস্তর একটা জলগোলা হচ্ছে শিক্ষকদের এসএসসি নিয়োগ নিয়ে পরীক্ষা সরকারি একটা পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এক মাস আগে পাঁচজন শিক্ষিকা বিষকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন জাস্ট এক সপ্তাহ আগে পুরো বিষয়টা কিভাবে দেখছেন কোন পথে এগোচ্ছে শিক্ষা ব্যবস্থা দেখুন প্রতিটা সেক্টরেই কিন্তু সমস্যা সম্মুখীন হয়ে আছে আপনি গতকালকে একটা এক খবর হয়তো দেখেছেন একজন ডক্টর তিনিও সুইসাইড করার চেষ্টা করেছিলেন পনেরো দিন বদলির জন্য তার কাজ ছিল তার হাজব্যান্ডও তিনি সরকারি যে চাকরি করেন তিনিও ডাক্তার আর তিনি মুর্শিদাবাদের কোথাও একটা ছিল আর তিনি ছিলেন আপনার মেদিনীপুরের একটা কোনো জায়গাতে তো ট্রান্সফারের জন্য বলেছিলো তার যেটা বাচ্চা মেয়ে ছিল তার অসুস্থতার কারণ দেখিয়ে দুঃখের বিষয়ে সেটা হয়ে ওঠেনি সেই জন্য তিনি নিরাশয়ও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন প্রায় পনেরো দিন মৃত্যুর সাথে লড়াই করার পরে হার মেনে তিনি বিদায় নিলেন দুনিয়া থেকে পৃথিবী থেকে বিদায় নিলেন দুঃখের বিষয় হচ্ছে এইগুলো যদি একটু সদার্থক ভূমিকা পালন করা যেত যারা দায়িত্বশীল আছে যে ব্যাপারটা কী হতে চলেছে একটু যদি যে ব্যাপারটা এসেছে সেটাতে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে আমার মনে হয় এই এত বড়ো ইনসিডেন্টগুলো ঘটে না কারণ অ্যাটলিস্ট হয়তো বাধ্যগত কথা আছে কিন্তু যে আসছে এই যে শিক্ষিকাগুলো যদি যেত শিক্ষামন্ত্রী যদি অ্যাটলিস্ট পাঁচ মিনিট টাইম দিত কী বলছে শুনছি আচ্ছা ঠিক আছে দেখছি বা প্রক্রিয়া চালাচ্ছি এতটুকু কথা বললে আমার মনে হয় ওই শিক্ষিকাগুলো বিষ খেতো না বা যে সুইসাইড অ্যাটেম্প করেছে আমার মনে হয় এগুলো করতো না সুতরাং এইগুলো হচ্ছে শুধু এক পেশে মনোভাব যে করবো না দেখা করব না এ করব না এই ধরনের জন্য আজকে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যত সহনশীলতা হবে সৌজন্যবোধ যত দেখাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় তত রাজ্য সরকারের কর্মকাণ্ড যে চালানোর চেষ্টা করছে আরও এগিয়ে যেতে পারবে এবং বিরোধীরাও এই ক্ষেত্রে তাকে সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট করবে সাথে সাথে জনসাধারণ উপকৃত হবে অ্যাটলিস্ট তারা মনে করবে যে আমরা যাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছি বা যারা মিনিস্টার হয়েছে অন্তত আমাদের জন্য তারা কিছু করছে দোসরা মেয়ে নির্বাচনের ফল বেরিয়েছে চার পাঁচ মাস হয়ে গেল অ্যাজ এ এম এলএ হিসাবে কাজ করছেন একদম অন্য রকম একটা জীবন অন্য রকম দায়িত্ব কতটা বদলালো আপনার জীবন দায়িত্বভার তো বেড়েছে আপনি কতটা বদলালেন দেখুন যেমন ছিলাম তেমনই আছি আমি প্রথম থেকে আমার যে বাড়ি থেকে বিলং করে নিশ্চয়ই জানেন একটা হেরি হেরিটেজ আছে হিস্টোরিক্যাল ফ্যামিলি তারপরেও বলছে আমি প্রথম থেকেও মানুষের সাথে মিশে আসার চেষ্টা করেছি এখনও চলছে এখন আরও বেশি বেশি করে মনে করতে হবে আমি মনে করি জনপ্রতিনিধি হচ্ছে তখনই মানে প্রকৃত জনপ্রতিনিধি হবে যে মানুষের সাথে মিশে থাকবে সেই থাকার আমি চেষ্টা করি আর আমার কাছে যে কোনো পার্টিটা বড়ো কথা নয় আমার কাছে যারাই পরিষেবা নিতে আসে আমি তাকে প্রদান করার চেষ্টা করি আমার যতটা ক্ষমতা আছে আমার সিগনেটারি পাওয়ারে যতটা আছে আমি ততটাই প্রদান করার চেষ্টা করি তো আপনাদের রাজনীতিতে আসা নেই বিশেষ করে একটা ফ্যামিলির কথা বললো একটা হেরিটেজ আছে কালচার আছে আপনাদের ফ্যামিলির বিস্তর জলগোলা হয়েছিল রাজনীতিতে আসার জন্য সেখান থেকে যে রাজনীতিতে এসে রাজনীতিবিদ হওয়াটা সেটা তো আপনার কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এখনও তো একটা চ্যালেঞ্জের বিষয় হ্যাঁ অবশ্যই দেখুন রাজনীতিবিদ এখন আমি রাজনীতিবিদের রহ অতিক্রম করতে পারিনি কারণ রাজনীতিটা অনেক বড় প্ল্যাটফর্ম অনেক বড় পরিষেবা দেওয়ার জায়গা অনেক বড় দেশকেও দেশের জন্য কাজ করার একটা জায়গা রাজনীতিটা কিন্তু দুঃখের বিষয় এখন রাজনীতিটাকে শুধু একটা পেশাগত দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যে যে পেশার মাধ্যমে যে পেশাটাকে রাজনীতিটাকে পেশা হিসেবে দেখার জন্য আজকে এত অরজকতা রাজনীতিটাকে সত্যি যদি দেশ সেবা মানব সেবা বা দেশের কল্যাণের জন্য করা যেত তাহলে মানে এতটা অশান্তি বা এতটা সমস্যা হয় না সুতরাং আমি যেটা বল ভাবছি যে আমি যেটা করার চেষ্টা করছি আমি অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করছি সে যে কোনো দলেরই হোক না কেন যার ভালো আছে সেগুলোকে নিয়ে আমি চেষ্টা করছি আগামী দিনে আমি আমার যে লক্ষ্য আছে তাতে দ্রুত পৌঁছতে পারি এটা আপনি লক্ষ্য একটা দূরদর্শিতার কথা বলছেন এর অপরদিকে তো আপনার উপর একটা চাপও আছে এটা এটাও একটা যে আপনি সংযুক্ত মোর্চার একমাত্র বিজয়ী একটা ক্যান্ডিডেট এবং বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন যেখানে আপনাকে হয়তো এক একা বসতে হয় চারিদিকে বাদিকে দিকে বিজেপি ডান দিকে তৃণমূল কোথাও গিয়ে এটা তো একটা প্রেশার একটা ফিল করেন কি না আমি ওটা বলছি বিধানসভার মধ্যে বিশেষ করে সদনের মধ্যে আমি আমি কিন্তু ওটা একা ফিল করি না কারণ হচ্ছে ওর মধ্যে যারা আছে তারা অত্যন্ত আমার সাথে আমাকে স্নেহ করে আমি মনে হয় সবার থেকে বয়স ওর মধ্যে ছোটো সুতরাং আমি লক্ষ্য করি সবাই স্নেহের নজরে দেখে হয়তো বিরোধী থাকতেই পারে মতদর্শগত বা আইডিওলজিক্যালি বিরোধী থাকতে পারে কিন্তু আমি আমার সিনিয়রগুলোদেরকে শ্রদ্ধা করার চেষ্টা করি এবং আমাকে স্নেহ করে যথেষ্ট স্নেহ করে সুতরাং ওর মধ্যে আমার কোনো অসুবিধা হয় না আমাকে কেউ আমার ছেলের মতো হিসাবে ওকে ভালোবাসে কেউ বন্ধুর মতো হিসাবে আমাকে নেয় কেউ আমাকে শিষ্যরের মতো হিসাবে আমার সাথে ওখানে আসে ইভেন আমাকে বরঞ্চ আমার অসুবিধা অসুবিধা হলে আমি বিভিন্ন বিধায়কের সাথে কথা বলি জানার চেষ্টা করি তারা আমাকে যথেষ্ট হেল্প করে যেমন গত কয়েকদিন আগে আমাদের এগ্রিকালচার কমিটির একটা মিটিং ছিল সেখানে পবীর মজুমদার নামে একজন বিধায়ক তিনি কৃষির ওপরে যথেষ্ট দেশ আছে তিনি সাথে বিষয় আমি ভাঙড়ের বিষয়ে বেশ কিছু আলোচনা করলাম ভাঙড় হচ্ছে কৃষি প্রধান এলাকা যে ওখানে কিভাবে ডেভেলপ করা যায় উনি আমাকে অনেক কথা বললেন অনেক এ করলেন আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে না কাজ করো কাজ করার মানসিকতা আছে আমাকে যথেষ্ট আমার তিনি হেল্প করলেন আমার কাজের ব্যাপারে আপনি ভাঙড় নিয়ে বললেন একশো দিন পেরিয়ে গেছে বিধায়ক একশো দিন অতিক্রান্ত করেছেন কি কি করলেন ভাঙড়ের জন্য কি কি পরিকল্পনা আছে পরবর্তীকালে দেখুন আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন কমিটি পরিকল্পনা কমিটির পক্ষ থেকে প্রতিটা বিধায়ককে বছরে ষাট লাখ টাকা করে দেওয়া হয় তিরিশ লাখ টাকার পরে তিরিশ লাখ টাকা দুটো পার্টে দেওয়া হয় তার প্রায় থার্টি পারসেন্ট ইউসি দেওয়ার পরে বাকি টাকাটা রিলিজ হয় তো আমাদের টাকাটা যা সবে ছাড়া শুরু হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে সাউথের মধ্যে পড়ছে তো আমরা আমাদের প্রজেক্ট রেডি করছি ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য যেটা যে টাকাটা সরকারিভাবে যেটা হয় সেটা দেব সাথে সাথে এই মুহুর্তে যেটা সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে তাদের আশু প্রয়োজন যেটা ওই দুয়ারে সরকার প্রকল্প চলছে বিভিন্ন ক্ষেত্রে আপনার এখানে একটা ডিস্টার্ব লোকাল করছে যেটা লোকাল পঞ্চায়েত থেকে বিভিন্ন সার্টিফিকেটগুলো দিতে চাইছে না যেহেতু যে আমরা আইএসএফ করার জন্য বা সংযুক্ত মোর্চা করার জন্য বা অনেকেরও লোকাল সার্টিফিকেট এগুলো ভ্যালিড হচ্ছে না যেগুলো আপনার বিধায়কের সার্টিফিকেটের প্রয়োজন বা এ লেভেলে আমরা তাদেরকে এই মুহূর্তে আমি কোনোরকম পার্টির রঙ না দেখে আমি সার্টিফিকেট প্রদান করছি যার যেটা প্রয়োজন কারো কন্যাশ্রীর জন্য সার্টিফিকেটের দরকার হচ্ছে কারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারো কাস্ট সার্টিফিকেট আমি সেগুলো দিয়ে দিয়ে এখন এই পরিষেবাটা দি নিঃসন্দেহে একটা ভালো ভালো পদক্ষেপ দিলীপ ঘোষ এই দুয়ারে সরকার নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলছেন যে ভিকারির মতো লাইন দিচ্ছে এবং আমি আস্তে আস্তে আপনাদের এখানে একটা স্কুলে দেখলাম কি বিশাল তুমুল লাইন আপনার পার্টিকুলারলি হতে পারে আপনি যে পার্টি করেন সে পার্টি এইটাকে লঞ্চ করেনি প্রকল্পটাকে বাট সামগ্রিকভাবে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার এই বিষয়টাকে কীভাবে দেখছেন দেখুন যদি দুয়ারে সরকার এসে মানুষ উপকৃত হয় মানুষের দীর্ঘদিনের সমস্যা যে সমাধানে অবশ্যই এটাকে আমি ওয়েলকাম জানাবো তারপরে যে লক্ষ্মীর ভাণ্ডার কথা বলছেন দেখুন এটা কিন্তু এক ধরনের রাজনীতি হচ্ছে দুটো কথা বলি এখানে যখন আমরা দেখছি করোনার জন্য মানুষকে স্কুলে থেকে বা বাচ্চাদেরকে স্কুলে যাওয়া বন্ধ করছে মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলছে সেই সময় এই লক্ষ্মীর ভাণ্ডারে দেখবেন বেশ কিছু জায়গায় মানুষ এত গ্যাদার গ্যাদারিংয়ের ফলে পদবৃষ্টি হয়েছে গত কয়েকদিন আগেই আপনার মাল শিলিগুড়ি বা আপনার দক্ষিণ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায়তে পদবিষ্ট হয়েছে আশঙ্কাজনক অবস্থায় দু তিনজন হসপিটালে ভর্তি ছিল তো কথা হচ্ছে এইগুলোতে দেখুন করোনা বাড়ছে আমি মনে করি যদি এই যে পরিষেবাটা বা দুয়ারে সরকার পরিষেবাটা অনলাইনের মাধ্যমে করা যেতে পারতো বা সেলফ সার্ভিস যদি কিছু ক্ষেত্রে করে দেওয়া যেত তাহলে এই ভিড়টা এড়িয়ে যাওয়া যেত সাথে সাথে মানুষ উপকৃত হতো আর দুয়ারে সরকারের যে কন্যা লক্ষ্মীণ ভাণ্ডার যে প্রকল্পটা নিয়ে এসেছে এ ধরে এক রাজনীতি কী ধরনের রাজনীতি যে আপনাকে প্রতিবাদের মুখটাকে এক ধরনের বন্ধ করার চেষ্টা করছে অবশ্যই তাদের হাতে টাকা দেওয়া দরকার আমি মনে করি প্রায় এগারো লক্ষ এগারো হাজার কোটি টাকা এক বছরের প্রোজেক্টে খরচ আছে এই টাকাটা যদি আপনার ছেলেদের বা মেয়েদের চাকরির ব্যবস্থা করতো এর থেকে আমার রাজ্যেরও লাভ হতো তারা রাজ্যকে কিছু দিত রাজস্ব বাড়ত সাথে সাথে প্রায় তিন লক্ষ ছেলের কিন্তু বেকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু এর মধ্যে চাকরি পেত প্রায় পনেরো লক্ষ মানুষ অ্যাট এ টাইম উপকৃত হতো তাহলে আমাদের রাজ্যের মানটা অনেকটা এগিয়ে যেত সুতরাং আমি মনে করি এটার থেকে চাকরি যাতে বন্দোবস্ত করা যায় সেটা লক্ষ্য রাখা দরকার আপনি ফ্রন্টের কিছু নেতাদের সঙ্গে মালদা সফরে গেছিলেন একটা একদিনের একটা সফরে কি দেখলেন ওখানে পুরো বিষয়টা আপনার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আরও আরও প্রবীণ কিছু নেতা ছিলেন মোহাম্মদ সেলিম ছিলেন সম্ভবত কি দেখলেন পুরো বিষয়টা দেখুন আমি দীর্ঘদিন ধরে শুনেছিলাম বাংলা মালদাতে মুর্শিদাবাদে বা গঙ্গার পাড় বা পদ্মার পাড়ে বেশ কিছু মানে ভাঙন হয় সত্যি আমি গিয়ে যেখানে উপলব্ধি করলাম মানে ভাষায় ব্যক্ত করার অর্থ আমার কোনো ভাষা নাই কারণ আমি বেশ কিছু জায়গা পরিদর্শন করেছি সেখানে গিয়ে বিভিন্ন রকম চিত্র উঠে এসেছে এক জায়গায় গিয়ে দেখেছি তারা সব হারিয়ে পাড়ে এসে বাস বসবাস করছে তারা বলছে আমরা ঘুমাই পাশে একটু দূরেই সাপ টাপ থাকে এই তারা লস করে এসে আছে আর একটা জায়গায় গিয়ে দেখলাম ওটা বিননগর ভীমটোলা বলে জায়গাটার নাম ওখানে গিয়ে দেখলাম মানুষ অলরেডি এক কিলোমিটার চলে গিয়েছে ভাঙনের মানে চলে গিয়েছে আর বাকি সব মানুষ যে যার বাড়ি ছিল কারো একতলা বাড়ি কারো পাকা বাড়ি কারো কাঁচা বাড়ি যার যে ধরনের বাড়ি আছে সেগুলো তারা সব এখান থেকে আসবার গুঠিয়ে নিয়ে মানে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন তারা যায় গিয়ে উঠবে কোথায় কার জমিতে তারা বাঁচা বাঁধবে কেউ তো আমার জমিতে যদি আসে আমি তো দেবো না আর সরকারি পরিষেবাটাও ঠিকমতো পাচ্ছে না এই বিষয়ে আমি একটু খালি জানার চেষ্টা করলাম বাম বামফ্রন্টের তো সময় তো এই ধরনের হয়েছিল। কিন্তু তখন বামপনটা বেশ কিছু কলোনি তৈরি করে দিয়েছিল কলোনি তৈরি করার একটা কারণ হচ্ছে কলোনির জায়গাটা দিতে হবে স্টেট গভর্নমেন্টকে আর যে বাড়িটা বানিয়ে দেবে তা সেন্ট্রাল গভর্নমেন্ট দুঃখের বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখন ওই ধরনের কোনো প্রজেক্টের দিকে মাথা দেওয়ার চেষ্টা করছে না সেক্ষেত্রে কিন্তু আমার রাজ্য সরকারের উচিত প্রেশার ক্রিয়েট করা আর ওই দিয়ে থাকতে পারবে এবং নিশ্চিন্তাতে ঘুমাতে পারবে আপনি রেড ভলেন্টিয়ারদের কথা বললেন আপনি জানেন কিছুদিন আগে আপনার দলেরই একজন স্টার প্রচারক যিনি ছিলেন সংযুক্ত মোর্চার শ্রীলেখা মিত্র একটা কুকুর মৃত্যুর জন্য একজন রেড ভলেন্টিয়ারকে মারা হয়েছে প্রকাশ্য রাস্তায় কি বলবেন পুরো বিষয়টায় দেখুন ওই বিষয়টা আমি আমার ফেসবুক ওয়ালে আপনি দেখতে পাই আমি প্রোটেস্ট করেছি অবশ্যই প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক দুঃখ বেদনাদায়ক সে মানুষ মানুষ হোক আর পোষ হোক প্রত্যেকেরই জানাতে আছে প্রত্যেকেরই ফ্যামিলি আছে প্রত্যেকেরই ফ্যামিলি আছে তবে আমার দেখা দরকার যে সশংকতা উনি ওই ধরনের যখন কোভিড পিরিয়ডে নিজের জীবনকে বাজি রেখে মানুষকে কোভিড আক্রান্ত মানুষকে হসপিটালে পৌঁছেছে বা অক্সিজেন পৌঁছেছে তার মতো দাঁড়ায় আমার মনে হয় সশংকতার দ্বারায় ওই কুকুরকে তিনি ইচ্ছাকৃতভাবে মারেনি আর একটা যারা মানবপ্রেমী হবে যারা পশুপ্রেমী হবে ইচ্ছা করে কোনোদিন কেউ মারতে পারে না আমরাও গাড়ি চালাই বা ড্রাইভাররা দেখবেন যে টিমটা এই প্রকাশ্য এসে তার কাছে ক্ষমা চাক আমি এটা আমার পক্ষ থেকে দাবি করছি নসব ভাই একদম শেষ পাটে একদম চলে আপনি কিছুদিন আগে মধ্যম গ্রামে একটা রক্তদান শিবির করছেন সেখানে বামফ্রন্ট বিমান বসুকে দেখা গেল আপনি বামফ্রন্টের নেতাদের সঙ্গে মালদা সফর করলেন অথচ এই যে জোট এই জোট নিয়ে তো অনেক প্রশ্ন আপনাকেও সম্মুখীন হতে হয়েছে তাদের সাংবিধানিক সাংবিধানের পাতায় যাদের রেখে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে বামেদের ভাবনা মিল হয়েছিল বলে আমরা একত্র হয়েছিলাম সেটা আশা করছে এগিয়ে নিয়ে যাব মানুষের অধিকারের নিয়ে কথা বলবো দেখুন না সেন্ট্রালের বেশ কিছু চারটে উল্লেখযোগ্য বিষয় হলো আপনাদেরই পরাজীত সিকলে বাঁধার চেষ্টা করছে সুতরাং এ থেকে বাড়ি আসার চেষ্টা হবে এক কথায় একটা সুষ্ঠু সমাজ যাতে সুষ্ঠু দেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে দু হাজার আমাদের প্রত্যেককে উচিত হবে এমন একটা শক্তিকে জয় করা যে শক্তির মাধ্যমে সুন্দরভাবে দেশ পরিচালিত হবে দলিতদের কথা বললেন কিছুদিন তাদের প্রচার করে নিচ্ছে কিন্তু আমরা আইন মানে আইনের উদ্বে কেউ নয় আইনকে আমরা সম্মান দিই সুতরাং যখনই বড় ভাইজান প্রোগ্রামে যাই সেখানে হাজার হাজার লোকের সমাগম হয় সেখানে এই লকডাউনের নমস্টা ব্রেক করবে ক্ষেত্রে এখন আমরা সেই জন্যই এই বিষয়টাতে ইচ্ছাকৃতভাবে আমরা একটু গতিতে যাওয়ার চেষ্টা করছি লকডাউন মিটলে অবশ্যই প্রত্যেকটা অধিকারের জন্য আমরা বিগত দিনে আমরা রাস্তায় ছিলাম আগামী দিনে থাকবো বিশেষ করে আবার একটা কথা বলছি আলিয়া ইউনিভার্সিটি নিয়ে যে সমস্যা চলছে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন ঘটানোর জন্য নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে যেখানে বছরে এক প্রায় এক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমরা আশা করব আপনার এগিয়ে যাবে আপনি আলিয়া ইউনিভার্সিটির কথা বলেন আমি এটা প্রশ্নটা একটু করা আমার অনেক আগেই উচিত বিশ্বভারতী ইউনিভার্সিটিতে একটা কাণ্ড হচ্ছে এবং সেখানে এস গিয়ে একটা বিক্ষোভ দেখাচ্ছে আপনি জানেন পুরো বিষয়টা দেখুন আমি ডিফলি ওখানে এখনই না তারপরেও বলছি ওই বিষয়টা নিয়ে আমি আমাদেরও প্রেস রিলিজ করা হয়েছিল তার বানানো বিশ্বভারতী নিয়ে রাজনীতি হবে না এরকম ভাবনাটাই হয়তো ভুল আশা করাটাও ভুল যাই হোক দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল নৌসাদ সিদ্দিকির সঙ্গে কথা বলে মনে হলো উনি অত্যন্ত দৃঢ়চেতা এবং যদিও উনি প্রথম রাজনীতির ময়দানে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন কথাবার্তায় শব্দচয়নে কোনোভাবেই মনে হলো না প্রথম রাজনীতির ময়দানে নেমেছেন ভাঙড়ে অনেক প্রকল্প উনি করতে চাইছেন পরবর্তীকালেও করবেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ নৌসাদ ভাই এতটা সময় ধন্যবাদ আপনারা ভালো থাকবেন দর্শক যারা ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের মতামত গঠনমূলক দেবেন আশা করছি আমরা আপনাদের গঠনমূলক মতামত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সত্যি সমস্ত গঠনমূলক বা মতামতে এগিয়ে যেতে পারে যাই হোক ভালো থাকবেন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে অনেকে দেখেন ইউটিউবটা সাবস্ক্রাইব করলে আরও বেশি আমরা দৌড়াতে পারব দেখতে